আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইয়াসমিনস কিচেন। আজ তৈরি করতে যাচ্ছি নরম তুলতুলে লাল রঙের লালমোহন গোলাপজাম বা গোলাপজামুন মিষ্টি। নাম যাই হোক, এটা খেতে অনেক মজা এবং বানানো সহজ। তাছাড়া এই মিষ্টিটা আজ আমি ডিম ছাড়া গুঁড়ো দুধ দিয়ে তৈরি করব। চলুন দেখে নিই এটা তৈরি করতে আমার কী কী লাগবে। প্রথমে একটা মিক্সিং বোলে এক কাপ গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি। অবশ্যই ফুল ফ্যাট গুঁড়ো দুধ নিতে হবে। ময়দা দিচ্ছি 2 টেবিল চামচ, 1 টেবিল চামচ সুজি দিয়ে দিলাম এবং 1 চা চামচ বেকিং পাউডার দিলাম। 1 চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। একটু সময় নিয়ে ভালো করেই মেশাতে হবে। এবার 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটাও ময়দার মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে নর্মাল লিকুইড দুধ নিয়েছি 6 টেবিল চামচ, আস্তে আস্তে দিয়ে দিলাম এবং ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি। মিশ্রণটা একটু নরম টাইপের হবে, ভয় পাবেন না। কিছুক্ষণ পর সুজি এবং ময়দা এই লিকুইড দুধ সোক করে নেবে। মিক্স করা হয়ে গেছে, এবার এই চামচটা পরিষ্কার করে সরিয়ে ফেলছি এবং একটা প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে দিচ্ছি। এখন অপেক্ষা করব 10 মিনিট। বিসমিল্লাহ, চুলায় প্যান বসিয়ে দিলাম। সুগার সিরাপ তৈরি করার জন্য এতে দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি এবং 3 কাপ পানি। চুলাটা জ্বালিয়ে দিয়েছি, ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি। অপেক্ষা করব শুধু ফুটে ওঠার জন্য। এতে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ গোলাপ জল। যেহেতু এটা গোলাপজামুন মিষ্টি তাই গোলাপ জল দিলাম। এবার 1 চিমটি জাফরান দিচ্ছি, এটাও খুব সুন্দর ফ্লেভার ছড়াবে, তবে এটা অপশনাল, আপনারা না চাইলে না দিলেও চলবে। সবশেষে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো লেবুর রস। এতে এই চিনির শিরাটা ক্রিস্টালাইজ হবে না বা জমাট বাঁধবে না। এবার সব কিছু নেড়ে মিশিয়ে দিচ্ছি। চিনির শিরাটা ভালোভাবে ফুটে উঠেছে। এখন চুলা বন্ধ করে দিলাম। একটা ঢাকনা দিয়ে ঢেকে সিরাপটা বন্ধ চুলার উপরে রেখে দিই। এদিকে 10 মিনিট হয়ে গেছে, এখন মিষ্টির ডো দেখে নিচ্ছি। হাতে একটু ঘি মেখে খুব আলতোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এটাকে খুব চেপে চেপে আটা মাখাবার মতো করে মাখতে হবে। এবার বল করার চেষ্টা করছি। যদি দেখেন বল করতে গিয়ে হাতে লেগে যাচ্ছে আর বেশি নরম মনে হচ্ছে, তবে ড্রাই হওয়ার জন্য আরও 2-3 মিনিট অপেক্ষা করতে হবে। 2-3 মিনিট পর আমি হাত পরিষ্কার করে হাতে একটু ঘি নিয়ে বল তৈরি করছি। এখন খুব সহজে মিষ্টির বলগুলি তৈরি হয়ে যাবে। বলগুলি তৈরি করার সময় খেয়াল রাখবেন যাতে বলগুলোতে কোনো ক্র্যাক বা ফাটল না থাকে। হয়ে গেছে। ঠিক এইভাবে আরও একটি মিষ্টি তৈরি করে দেখাচ্ছি। এভাবে একে একে মোট 10টি মিষ্টি তৈরি করে নিয়েছি। এবার একটি প্যানে মিষ্টি ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল নিয়েছি। চুলার জ্বাল একেবারে লো হিটে থাকবে। তেল এমন গরম হতে হবে যাতে একটা আঙ্গুল ডিপ করা যায়। এবার মিষ্টিগুলো তেলে দিয়ে দিচ্ছি। আবারও বলছি, চুলার জ্বাল একেবারে লো হিটে থাকবে। একটা চামচ দিয়ে আলতোভাবে তেলটা নাড়িয়ে দিচ্ছি। সরাসরি মিষ্টির গায়ে জোরে চামচ লাগাবেন না। এখন মিষ্টিগুলো খুব নরম, তাই মিষ্টির শেপ নষ্ট হতে পারে। আস্তে আস্তে মিষ্টি তেলের উপরে ভেসে উঠেছে। এভাবেই ধৈর্য নিয়ে মিষ্টিগুলো ভাজতে হবে। এই পর্যায়ে চুলার জ্বাল সামান্য বাড়িয়ে দিয়েছি। চুলার জ্বাল বেশি বাড়িয়ে দিলে সাথে সাথে মিষ্টি ভাজা হয়ে যাবে, তবে মিষ্টির ভিতরে কাঁচা এবং শক্ত থাকবে। প্রায় 10-12 মিনিট পর মিষ্টিগুলো সুন্দর কালার চলে এসেছে, অর্থাৎ ভাজা হয়ে গেছে। এখন আমি মিষ্টিগুলো চিনির শিরায় সরাসরি দিয়ে দিচ্ছি। চিনির শিরাটা মিডিয়াম গরম অবস্থায় আছে। সবগুলো চিনির শিরায় দেয়া হয়ে গেছে। এখন চুলাটা জ্বালিয়ে দিয়েছি। মিষ্টি সহ শিরাটা ফুটে উঠেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং 5 মিনিট এভাবেই জ্বাল দিব। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি, মিষ্টিগুলো বেশ ফুলে উঠেছে।
চুলা বন্ধ করে দিব। মিষ্টি এখন রেডি, তবে খাওয়ার জন্য নয়। এই মিষ্টি খেতে হলে আপনাকে অপেক্ষা করতে হবে কমপক্ষে 2 ঘন্টা। দুই ঘন্টা পর মিষ্টিগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এবং উপর থেকে শিরাটা ঢেলে দিচ্ছি। মিষ্টি অবশ্যই সারা রাত শিরার মধ্যেই রাখবেন। কিভাবে সাজিয়ে পরিবেশন করবেন সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে। আমি তো কিছুটা পেস্তা বাদাম কুচি দিয়ে সাজিয়ে দিচ্ছি। একটা মিষ্টি একটু কেটে দেখাচ্ছি, নিশ্চয়ই দেখে বোঝা যাচ্ছে কতটা সফট হয়েছে। একটু কাছ থেকে দেখাচ্ছি, ভিতরটাও অনেক সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেল খুবই মজার গোলাপজাম বা গোলাপ জামুন মিষ্টি। মিষ্টি খেতে ইচ্ছে করলে এই সহজ মিষ্টিটা ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও কথা হবে অনলাইনে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ বিদায় নিচ্ছি, ভালো খাবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।